দীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না। এই গানটা আপনারা সকলেই শুনেছেন। এই মুহূর্তে এই গানটার কথা আমার খুবই মনে পড়ছে। আপনারা জানেন, প্রাইমারির প্রশ্নভুল সংক্রান্ত কন্টেম্প্ট মামলার শুনানি আজকে হাইকোর্টে ছিল, কিন্তু সেক্ষেত্রে দেখা গেল একটা আমাদের হতাশাজনক প্রশ্ন, কি হয়েছে সেই কন্টেম্প্ট শুনানি সংক্রান্ত মামলায়। সেই প্রসঙ্গে যাবার আগে আমি আপনাদের কাছে ছোট্ট করে একটা ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আপনারা জানেন যে আমি গত কয়েকদিন ধরে মানসিক বিভিন্ন সমস্যায় আমি জর্জরিত এবং বিধ্বস্ত হয়ে আছি। তো আপনারা আমাকে আমার আমার জন্য প্রার্থনা করবেন বা শুভেচ্ছা জানাবেন, যাতে আমি সময়টাকে ওভারকাম করে উঠতে পারি। দ্বিতীয় কথা হলো, আজকে কিছু ব্যস্ততার জন্য আমি সরাসরি কোর্টের কোনো ইনফরমেশান সংগ্রহ করতে পারিনি। যে সমস্ত সূত্র, যে সমস্ত তথ্য, যে সমস্ত খবর আমি এই মুহূর্তে পেয়েছি, সেটা আমার হাইকোর্টের উকিল বন্ধুর কাছ থেকে পাওয়া। তো তার কাছ থেকে যে খবরটা পেলাম, সেটা যথেষ্ট হতাশাব্যঞ্জক ব্যাপার। এই মুহূর্তে আজকে যে কেসের যে শুনানি হওয়ার কথা ছিল এবং জাজমেন্ট দেওয়ার কথা ছিল, এর আগের দিন বিচারপতির শেষ রায় যে অনুসারে, সেই রায় অনুসারে আজকে জাজমেন্ট দেওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত জাজমেন্ট দেওয়া হয়নি। কেন জাজমেন্ট দেওয়া হয়নি সে বিষয়ে বিস্তারিত জানা হয়নি। আমার বন্ধু উকিল, তিনি বলেছেন যে উনি বিকালে আমার কাছে সম্পূর্ণ তথ্য উনি সংগ্রহ করে দেবেন। যেহেতু আমি ব্যস্ততার মধ্যে আছি, যেহেতু আমি একটা বিপর্যয়ের মধ্যে আছি, সেজন্য আমি সরাসরি কোর্টে গিয়ে কোনো খবর নিতে পারিনি। আজকে যেটা হয়েছে, আজকে খুব অল্পক্ষণ ধরেই হিয়ারিং হয়েছিল, সম্ভবত কোনো সমস্যা হয়েছিল, কোনো কিছু অনুপস্থিত বা কোনো রিপোর্ট ফিপোর্ট সংক্রান্ত ব্যাপারে হয়তো, আমি যেটা ধারণা করছি, জানি না সত্যি কি না, এটা আমার শুধুমাত্র ধারণা, বিকালে আমি সঠিক জানাতে পারবো যে সত্যি হয়েছে কি না। একটা রিপোর্ট দেওয়ার কথা ছিল, সেই রিপোর্ট সম্ভবত 7 তারিখের মধ্যে যেটা দেওয়ার কথা ছিল সেটা হয়তো দিতে পারেনি, সেজন্য বিচারপতি আজকে মামলার উনি সমাপ্তি করেননি এবং মামলাটি ডিসপোজ করেননি, কোনো নির্দেশও দেননি। এই মামলাটিকে পরবর্তী দিনে ফেলে দেওয়া হয়েছে, আর একটা নতুন ডেট দেওয়া হয়েছে এবং সেই ডেটটা খুব কাছে না, সেই একেবারে মে মাসে ফেলে দেওয়া হয়েছে। এইটুকু আপাতত খবর, যথেষ্ট হতাশাব্যঞ্জক খবর, আমাদের সবার পক্ষে হতাশার। সব কিছু রেডি থাকার পরেও কেন আলো জ্বলেনি, সেটা আমাদের জন্য যথেষ্ট চিন্তার বিষয়। তো এই মন খারাপের মাঝে আমি প্রাইমারি বন্ধুদের কাছ থেকে যা খবর পেয়েছি, আর একটা খুব সুন্দর খবর পেয়েছি। জানি না আপনাদের কাছে সুন্দর বা ভালোর অর্থ কী, কিন্তু আমার কাছে এটা মনকে যথেষ্ট উদ্দীপ্ত করার মতো খবর। মানবতার যেখানে জয়গান হবে, তার চেয়ে ভালো খবর, বড় খবর কিছুই হতে পারে না। আপনারা জানেন যে গত প্রায় 25 দিন ধরে নদিয়া জেলার চাকরি প্রার্থীরা তারা ডিপিএসসির সামনে অবস্থান করছে কাউন্সেলিংয়ের দাবি নিয়ে। বিশেষ করে যারা ইনক্লুড হয়েছেন মেধা তালিকায়, এটা তাদেরই আন্দোলন মূলত। তো সেখানে তারা যে শুধুমাত্র উকুন বেছে এবং তাস পিটিয়ে সময় কাটাচ্ছেন তা না, তারা সেখান থেকে সমাজের প্রতি একটা বার্তাও দিতে চেয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে গত পরশুদিন একটা অসহায় মহিলা এসেছিলেন, তো সেখানে চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে তাকে সাহায্য করা হয়, আর্থিকভাবে সাহায্য করা হয় এবং ওষুধপত্র এবং অন্য সামগ্রী দেওয়া হয়। তো এটা আমাদের জন্য খুবই ভালো দিক, চাকরিপ্রার্থীরা যে এই মুহূর্তে বেকার হলেও তারা সমাজের জন্য যে একেবারেই বেকার নয়, বরং সমাজের তুলনায় খুবই তারা যে উপযোগী, সেই উপযোগিতাটা তারা তুলে ধরতে পেরেছেন, এটা আমাদের জন্য খুবই ভালো একটা দিক। এজন্য আমি চাকরিপ্রার্থীদের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা খবর তুলে ধরার জন্য। আর এই মুহূর্তে আপডেট বলতে যেটুকু পাওয়া যাচ্ছে, যে প্রাইমারি পর্ষদের কাছে যে প্রতিনিধি পাঠানো হয়েছিল তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এবং ডিপিএসসির চেয়ারম্যান থেকে পাওয়া তথ্য অনুযায়ী যে কাউন্সেলিং হবে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। একটু দেরি হয়তো হচ্ছে, কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত কাউন্সেলিং হবে, এটা নিয়ে তারা চিন্তা করতে নিষেধ করেছেন।